হয়, মই বৰ্তমান উপস্থিত আছো ধুবুরীর বরিপুর চহৰৰ 7 নম্বৰ ওয়ার্ডৰ সুভাষপল্লীর সার্বজনীন দুর্গা মন্দিরত। এইবুলি ধুবুরী জিলাত যিকেইখন দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে তার ভিতর নিউজ18ৰ যি পর্যবেক্ষণ বা স্থানীয় যিসকল সচেতন ব্যক্তি এইসকলের যে উপদেশ বা নির্দেশ মতে উপদেশ মতে আসলতে গৌরীপুরের 7 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী সার্বজনীন দুর্গা মন্দির কি স্থান পাবলে সক্ষম হয়েছে উৎকৃষ্টতার ক্ষেত্রত। আর সেই দৃশ্য আমি দেখবলে যত্ন করছো। আমি বর্তমান উপস্থিত আছো দুর্গা মন্দির প্রাঙ্গণত আর ইয়াতে দুর্গা মন্দির কমিটির বিষয়ববীয় সকল উপস্থিত আছে, স্থানীয় যে কমিশনার ওয়ার্ড কমিশনার তেখেত উপস্থিত আছে। আমি সেই দৃশ্যটা আমি দেখাইছো আর তার লগতে আমি নিউজ18ৰ তরফরপা যেহেতু আজি যে মানপত্র এই দুর্গাপূজা কমিটি প্রদান করিম তার লগতে বটা প্রদান করিম আর তার আগতে আমি সেইখানি দৃশ্য আমি দেখাইছো। মই স্থানীয় যে কমিশনার আছে তেখেতর আমি অনুরোধ জানাইছো আসলতে যে মানপত্র এই মানপত্র আমার যে দুর্গাপূজা কমিটির সভাপতিক আমি অর্পণ করবলে আপনি আইব নাকি? হয়, আসলতে আমি নিউজ18ৰ তরফের এই মানপত্র আমি অর্পণ করলো। তারপরে আমি অনুরোধ জানাইছো মোর বন্ধু ইয়াতে আছে, বন্ধুক মই অনুরোধ জানাইছো ইয়ার যে ট্রফি আসলতে ইয়া দিবলে দুর্গাপূজা কমিটি আছে তেখেতকল। হয়, ইয়াত ধুনীয়া পরিবেশ দেখা গৈছে আসলতে যে 3 নম্বর যে স্থান পাবলে সক্ষম হয়েছে আর সেই এই কথা আমি জানিব বিচারিম। আপনাদেরকে চাই আছে যে ইমান ধুনিয়া পরিবেশ ইয়াতে সবে বহুত আনন্দিত। আমি থার্ড পজিশন সিকিউর করবলে সক্ষম হয়েছো, বহুতে কষ্ট করেছো, সবে আমি কষ্ট করেছো, 3 মাহর কষ্টর প্রচেষ্টাত আমি এই ট্রফি খিনি পাইছো। আপনি চাই আছে আমার প্রেসিডেন্ট ইমোশনাল হয়ে গেছে, মানে ইমান কষ্ট করেছে সবে আর এই কষ্টর ফল আমি পাইছো। আমি বহুত হ্যাপি, বহুত আর সবকে ধন্যবাদ আপনার চ্যানেলের জড়িয়তে সবকে ধন্যবাদ জ্ঞাপন করতে বিচারি। জেলার ভিতরে 3 নম্বর স্থান পাওয়াটো সুখর কথা, বহুত সুখর কথা, মানে আমি ভাবিবই পারা নাই যে আমার প্রচেষ্টাতে আমি ইমানখিনি সাকসেস পাম বলি। আর মই আরো আশা রাখিম, আমি আরো ভাল করিম, আমি থার্ড পজিশনত আছো, আমি ফার্স্ট পজিশন সিকিউর করার চেষ্টা করিম। আসলে এই বিল কিমান তোমার আছে? আপনার 75th ইয়ার কমপ্লিট হয়েছে, 75th আসিলে সর্বজনীন দুর্গা পূজা কমিটির। কি কি থিম আছিল আপনার? আমার লগত থিম আছিল আদিবাসী উপরত আমি গোটেখিনি রাখিছিল। ধন্যবাদ। তেগেল বয়জ্যেষ্ঠ ব্যক্তি এগারি আছে, কি কব? নমস্কার, মই শ্যামল চন্দ্র সূত্রধর আর এই কমিটির মই অ্যাডভাইজার। মই আপনাদের সাদরে সন্মান জানাই মই এই অনুষ্ঠানের উপর দুই একটা কথা কম যে আমি ধুবরী জেলার গৌরীপুর 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আর এইবেলি 1949ৰ আজি 2024লৈকে এইটো দুর্গা পূজার বর্ষ হল 75 ইয়ার্স। এই 75 ইয়ার্স বর্ষপূর্তি উপলক্ষে আমি দুর্গা পূজার লগতে কিছু সামাজিক অনুষ্ঠান ইয়ার লগত যোগ করেছিল। যেনে আমি মহালয়ার দিন আমার নবদুর্গা দেবী দুর্গার উপর একটা অনুষ্ঠান করেছিল, তার বহুতে আমার ইয়ার শিল্পীবৃন্দ আহি তার উপর নৃত্য করেছে, তার উপর নাচ করেছে, তার উপর দুর্গা দেবীর আবাহন করেছে। তারপর আমি সমদল মিলি গোটেই মানে গৌরীপুর আমি একটা সমদল মিলি তাত ঘুরিল। ঘুরার পিছত আমি আহিল আমার পিছদিন সেইদিনাই আমি একটা আমার চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা গ্রুপ আছে, ABCD আর তাই 3টা গ্রাফর 3 জন করে ফার্স্ট সেকেন্ড থার্ড করি হল। তারপর আমি রাখলো এক্সিবিশন, একটা প্রোগ্রাম এক্সিবিশন রাখিছিল আমার বহুত ইয়ার লোকাল মানুষ, কেদারনাথ আমার রাম মন্দির আর সোমনাথ মন্দির ইন্ডিয়া গেট বহুতে তার কৃষ্টিকলা আঁকি নিজে আনিছিল, এইটা একটা আমার একটা প্রোগ্রাম করেছিল। তারপর একটা আকর্ষণীয় এই 75 বর্ষর আকর্ষণীয় হল দুটা থিম, এটা হল আমার কোন প্যান্ডেলটি গতি আছিল ডাউন টোডন পিপুল দ্যাট ইজ দি আদিবাসী, এই আদিবাসীর সাজ পোশাক, তাদের কালচার, তাদের মানে চলাফুরা, তাদের নাচ, সেই উপর আমি একটা থিম রাখিছিল। ইয়ার ছাত্রবিল মাতিছিল, নৃত্য প্রদর্শন করেছে আর তার উপর আমি এই থিমটি
তুলি দেওয়ার কারণে, সোসাইটিক একটা মেসেজ দেওয়ার কারণে আমি এই একটা থিম করেছিল দুর্গা পূজা উপলক্ষে। ধন্যবাদ। হ্যাঁ, এই এইখানে করি আমি আপনাদের খুব ধন্যবাদ করিল। নমস্কার, সর্বপ্রথম আমার কমিটির হয় সমূহ অসমবাসী রাইজলৈ শারদীয় দুর্গা উৎসব আর দশমীর শুভেচ্ছা থাকিলে। আমি খুব আনন্দিত, আজি আমি সবে মিলি যোনটো করেছো, আমি তিন মাসের মানে হেৰিটো আমি প্রচেষ্টা করেছিল, যেখানে করব খুঁজেছিল মানে পারিছো আমি, তো আপনার সাপোর্ট আসে সেইখানে কারণে আমি পারিছো। আমি খুব আনন্দিত, আমার গোটেখিনি মেম্বার, আমার পাড়ার মানুষ সব, দাদা ডাঙর ভাইটি সবে মিলি কষ্ট করেছে, তার ফলে আজি আমি রেস্ট পাইছো, আমি খুব আনন্দিত। আপনার অসংখ্য ধন্যবাদ যে আপনার আসছিল ইয়াতে, আপনার সাপোর্ট করেছে আমাকে, সেই কারণে আমি পাইছো আর বহুত আনন্দিত আমি। প্রচেষ্টার ফল আর যেহেতু ধুবুরী জেলার ভিতরতে তৃতীয় স্থান পাবলে সক্ষম হয়েছে, যেমন দুর্গা পূজা আছে তার ভিতর, তার কারণে কিন্তু নিউজ18 নর্থ ইষ্টক ধন্যবাদ জ্ঞাপন করেছে, আর অনাগত দিনত পরবর্তী সময়ত আরো আন বিকল্প চিন্তা আপনারে থিম গ্রহণ করে দুর্গা পূজা উদযাপন করব বলে তেখেতকলে জানাইছে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ18 অ্যাপত। নিউজ18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ18 অ্যাপ।